পূজা অনেকক্ষণ ধরে হচ্ছে আমরা খুব কাটখোট্টা কথাবার্তা বলতেছি, আসলে এটা আমার শোতে হয় না এসে, আমরা ফর্মাল হয়ে যাচ্ছি, ফর্মাল আমরা একটু র‍্যাপিড ফায়ার টাইপের কিছু প্রশ্ন করব, চট জলদি আমরা আসলে উত্তরটা দেওয়ার চেষ্টা করব, না পারলে হ্যাঁ পাস করে দিও, ওকে আচ্ছা। হয় না তোমরা তো গান করতে গিয়ে অনেকের সাথে পরিচয়, হ্যাঁ হয় না, একটা মানুষের যখন আমি দেখি দেখার পরে হয় কি যে ওয়াও উনি যদি এটা না হয়ে এটা হতো, একটা নাম বলার সাথে সাথে ভিজুয়ালাইজ করবে যে ওকে আসলে কি বলা যায়। হাবিব ওয়াহিদ অনেক মেধাবী একজন মিউজিক ডিরেক্টর, বুঝা, হ্যাঁ মেধাবী মিউজিক কম্পোজার এন্ড গুড লুকিং, ওকে। হৃদয় খান, হৃদয় ভাইয়া খুব ভালো কম্পোজার, ভালো মিউজিক ডিরেক্টর। ইমরান, সিঙ্গার, মিউজিক কম্পোজার এবং এখন তো নায়কও, আমার খুব ভালো বন্ধু রুম ভাই, খুবই ভালো কম্পোজার, কারণ ওনার হাত ধরে অনেক শিল্পী ইন্ডাস্ট্রিতে এসেছে। তুই আগে তুই যে গানটা গাইতে আসলি, আমার এত ধৈর্য নাই, ওর অনেক ধৈর্য, তারপর তোর সাথে গানটা ক্লাস করার মতো কোনো ধৈর্যই নেই, আমি করবোই না। আচ্ছা ওকে, আমরা পিঙ্কিকে জানলাম যে পিঙ্কি ভালো থিয়েটারে ছিল, তুমি ভালো নাচতে জানো, যদি একটু ধারণা করো এই মানুষগুলো যদি শিল্পী না হতো কোন পেশায় সবচেয়ে বেশি ভালো করতো, সেম জিনিস যদি হাবিব ভাই যদি শিল্পী না হতো কোন পেশায় সবচেয়ে বেশি ভালো করতো বলে মনে করো? ব্যবসায়ী, ব্যবসায়ী। তুমি? উনি অ্যাজ এ ডিরেক্টরও ভালো করতো, কারণ উনি এখন অলরেডি নিজের ক্যামেরা নিয়ে কাজ টাচ করে এবং খুব ভালো মানে ভিজুয়ালাইজ করতে পারে। তারপরে যদি ইমরান শিল্পী ছাড়া অবশ্যই নায়কই হইতো। আচ্ছা আরিফিন রবি যদি গান না করতো কি করতো সবচেয়ে বেশি ভালো, এবার দেখি কি বলো? টিচার, গানের টিচার, এটা ও খুব ভালো তালিম দিতে পারে। তুমি বলো, উনি সিঙ্গার না হলে উনি ক্রিকেটার হইতো, উনি খুব ভালো ক্রিকেট খেলে, আসলে ভালো ক্রিকেট খেলে। আচ্ছা একদম সেলিব্রিটি ক্রাশ যদি বলি, যদি সেলিব্রিটি ক্রাশ, পূজার ঋত্বিক অনেক পছন্দ, মানে আমার সবাইকেই ভালো লাগে, যদি বলি সালমান শাহ, কাজ যাদেরই ভালো হয় আমার সবাইকেই ভালো লাগে, কিন্তু ওদের মধ্যে এই কিছুদিন আগে একটা গান দেখে আমি লিটারালি ফল করছি সিয়ামের উপরে। ও আচ্ছা, কি দারুণ লাগছে দেখতে ভিডিওতে, সিয়াম অনেক ভালো, মানুষও ভালো। আচ্ছা ওকে, ক্যারিয়ার তো একদমই ছোট, এরপরও কি এক্সপেকটেশন আছে যে এই মানুষটার সাথে কাজ করার খুব ইচ্ছে কিন্তু কাজ করা হয় না, এরকম কোনো শিল্পী আছে? না আমার আমার জীবনে নাই, আমি চাইলেই পারবো আমি জানি, এর জন্য ওই দুঃখটা নাই, কিন্তু দুঃখ থাকলে অন্য জায়গা থেকে থাকতে পারে, কারণ আরও খুব সুন্দর গান গাইবার মানে ধরেন ক্ষুধা আছে এখনো ভিতরে, হ্যাঁ খুব সুন্দর একটা লাইন আপ নিয়ে শো করবার ক্ষুধা আছে একটা ভেতরে, প্যাকড একটা শো করবার ক্ষুধা আছে ভিতরে, যেখানে শুধু কোনো কাভার গান না, আমার নিজের মতো করে আমি গুছিয়ে। হ্যাঁ আচ্ছা একটু পূজার কাছে যাচ্ছি, পূজা আমরা তো পছন্দের, আমরা যখন আমাদের ফোন অথবা মোবাইলে কিছু ফোন কিছু গান থাকে, তোমার প্লেলিস্টে তিনটা গান বলো তো, কোন তিনটা গান প্লেলিস্টে আছে তোমার? মিতালী মুখার্জির গান শোনা হয় প্লেলিস্টে, থাকে সব সময়, তারপর অরিজিতের গান শুনি, আর নিজের গানও আমি খুব শুনি, কারণ আমার কাছে মনে হয় আমি যদি নিজের ভুল না ধরতে পারি বারবার এর জন্য শুনি, তাহলে নেক্সটটাতে আমি নিজেকে শুধরাতে পারবো না। এমন কোন গান আছে তোমার কাছে যে পুরনো কোনো গান আছে কিনা, যে গানটা শোনার পর ধুত এত জঘন্য গাইছি এরকম কোনো গান আছে? ধুত এত জঘন্য মনে হয় না, বাট আমি যখনই যেটা অনেক শুনি আমি প্রচন্ড আমি এবং আমার অনেক খুঁতখুঁতা যারা আমার সাথে কাজ করে ওরা বলে, কারণ আমি একটা গান ভয়েস দেওয়ার পর আমি বারবার আবার ফোন দিয়ে বিরক্ত করে যে আমি ওই জিনিসটা আবার দেই, হ্যাঁ হ্যাঁ আমি খুব বিরক্ত। আচ্ছা তো পিঙ্কির কাছে যাচ্ছিলাম, পিঙ্কি বলো তো তোমার এরকম কোনো গেছে? আমার 2014 এর দিকে আমি একটা মুভিতে গান গাই, সাকিব খানের একটা মুভিতে ধূমকেতু বলে, তো সেখানে আমি আর প্রতীক ভাইয়া, প্রতীক হাসান ছিলাম, আমরা ডুয়েট গানটা করেছি, তো ওই গানটা আমার এই যে এখন যেরকম
ঠান্ডার প্রবলেম, তখন কথাও বলতে আমার অনেক প্রবলেম ছিল, কিন্তু তারপরেও মানে আর মুভিতে একটা ইয়ে থাকে যে দিতেই হবে, এখন গিয়ে আমি ভয়েসটা দিয়েই এসেছি। আসার পরে আমাকে যখন মাস্টারটা পাঠালো বাসায় শোনার পরে, মানে আমি কি বলবো ভাষায় খুঁজে পাচ্ছিলাম না যে আমি এটা কি করে আসছি, আমি গেলাম কেন ভয়েসটা দিতে। তো যাই হোক, পরে আর উনি এবং ওই ডিরেক্টরের মনে হয় একটু মাথা একটু প্রবলেমই ছিল, উনি ওইটাই ওকে করে উনি সেটাই ফিল্মে দিলেন। ওই গানটা যখন এখন র্যান্ডমলি বাজে কেমন শুনি না, বললেই তো ভুলেও বলি না যে আমি আজকে প্রথম আপনার এখানে এসে আমি বললাম যে আমি আজকে বলার পর অনেকে সাইড দিয়ে দেখবে গান গেছিলাম সেটার, মানে এটা এরকম আমি নিজেই দেখবো আজকে যে এতদিন ভালো গান শুনে নাই, যখনই বলছে যে কোনো খারাপ গান শুনতে গেছে। এই হচ্ছে ভালো গান শুনি তো, এটাই হচ্ছে সিচুয়েশন এখন আমাদের দেশের।